তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন মামুন ভাইয়ের কবুতরের খাবারের দৃশ্য। মামুন ভাই কিন্তু কবুতরের খাবার দিচ্ছে। তো এখানে কিন্তু অনেক জাতের খাবারই কিন্তু এখানে আছে, অনেক জাতের খাবার। মানে কি, এখানে কিন্তু মানে পাঁচ পেশালি খাবার দেওয়া হচ্ছে, এবং কবুতরও কিন্তু অনেক প্রকারের কবুতর আছে। তো এই যে এই পুরাটে হলো মামুন ভাইয়ের কবুতরের খামার। এই যে সবগুলো কিন্তু দামি কবুতর, মামুন ভাই যা আছে সব দামি কবুতর। দেখতে পারতেছেন আপনারা কবুতরের খাবার কিন্তু মামুন ভাই দিচ্ছে। এখানে অনেক কবুতর, এখানে এই সাতটা ভরাই কবুতর। দেখার মতো দৃশ্য, কবুতরের নেশা কিন্তু খুব খারাপ। এই খাবার দিচ্ছে, সেই সুন্দর দৃশ্য। অনেক কবুতর এসে দেখা যায় আগের থেকে। হ্যাঁ, আগে কম ছিল না? আগে বেশি ছিল, দেড়শো কত না? তো দর্শক, আমি এখন এই যে মামুন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মামুন ভাই। কেমন আছেন আপনি? এই তো, এখন বর্তমানে কত জোড়া আছে কবুতর আপনার? নব্বই থেকে একশো পিস আছে। না, কি কি জাতের কবুতর আছে আপনার? পাখি আছে। তো এগুলো যে কবুতরগুলোর নামগুলো বলেন, এগুলো প্রাইস কি রকম হবে আপনার? পাখি আছে আমার কাছে সর্বোচ্চ 15 থেকে 20 হাজারের মধ্যে। আর গিরিবাস যেগুলো হাই কোয়ালিটি, ভালো কোয়ালিটি, ওগুলো আছে প্রায় 5-6 হাজার টাকা। আচ্ছা, কোনো দর্শক যদি কবুতর কিনতে চায় তাহলে কি আপনি কবুতর বিক্রি করবেন? দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে কিন্তু অনেক জাতের কবুতর আছে। যদি আপনারা কিন্তু কবুতর কিনতে চান তাহলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করলেন। মামুন ভাই, আপনার নাম্বারটা একটু বলেন তো। 01675829584। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পাবে না? এই নাম্বার যোগাযোগ করলে পাবে না। তো দর্শক যদি আপনার বাসা আসে তাহলে আপনার কবুতর কি বাসা থেকে সেল দিবেন? হ্যাঁ, বাসা থেকে সেল দিবেন। তো দর্শক, আপনারা যদি কবুতর মামুন ভাইয়ের কাছ থেকে যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে ঠিকানাটা নেবেন। এবং কবুতর কিন্তু মামুন ভাইয়ের কাছে কিন্তু অনেক দামি কবুতর আছে। এই যে এই কবুতরগুলো দেখছেন, অনেক দামি কবুতর। এগুলো কোনো নর্মালি কবুতর কিন্তু মামুন ভাই পালে না। আর কবুতরগুলোর স্বাস্থ্য টাস্থ্য মোটামুটি আল্লাহ দিলে খুবই ভালো। আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি কবুতরের খামারটা। মামুন ভাই, এই এটা কী কবুতর? এই যে দেখা যায় কালো কালো টাইপের, এখানে যতদূর দেখতেছেন তার চেয়ে বেশি কিন্তু আটকানো আছে মামুন ভাইয়ের কবুতর। এটা ঘোড়া না মামুন ভাই? ঘোড়া কি একটাই আছে আপনার? জোড়া না ঘোড়া? জোড়া না। খাবার তো লাগে, অনেক খাবার দেখা যায়। এই মামুন ভাইয়ের এখানে কবুতর আছে আরো। এগুলো সব বাচ্চা না? হ্যাঁ, এগুলো বাচ্চা রাখছি উড়ানোর জন্য না? লাগাবো। এই ঘরটার ভিতরে শুধু বাচ্চাই রাখেন না, ঘরের বাচ্চা আছে দেখা যায় একটা? ঘর এটা বড়ই রেস্ট দিচ্ছে। ও, রেস্ট দিচ্ছেন না? ওটা জুড়াইটা, এটা মাঝে, এটা নয়। ও, আর ওই যে ওটা ওটা চুই না বলে না কি বেজেন বলে? কাকজি। কাকজি, কাকজি না? কাকজিও কি রেস্টে আছে? কাকজি ওই জুড়া আছে, বড় জুড়া, ওটার বাচ্চা এটা। রাত্রে লাইটিং এর ব্যবস্থা আছে এখানে।
সেই লাগতেছে কলকাতায় এসবগুলো। কয় বেলা খাবার দিতে হয়? দুই বেলা না, সকাল আর বিকালে না। কমপ্লিট মাউন্ট ব্যারে কবুতরের খাবার দেওয়া, পানি দেবেন না, পাশেই কিন্তু পানির ব্যবস্থা করা আছে, যেখান থেকে পানি যেখানে পানি দেবে। খাওয়া দাবার খাওয়া শেষ হয়ে পানি খাবে। এরা পানি খেয়ে কই যে যারা বাইরে খাইতেছে, বেশি শীতা লাগে নাকি?